সালাম আলাইকুম ভাই, ঘটনা কি? আপনার শরীর তো দেখতেছি আগের চাইতে আরো মোটা হয়ে গেছে। আপনাকে কইছিলাম যে শরীরের উপর একটু কন্ট্রোল রাখবেন, ডাক্তারের কথা যে আপনি কানেই তোলেন না সেটা কিন্তু আপনার শরীরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে। এই এই তোমাকে এখানে কীটা ডাক্তারি করার জন্য ডাকিছে? ওই সারি সরি গ্রামে ডাক্তারি করে দুটি ভাত খাচ্ছিলে, ওই হনেই চলে যাও। দেখেন ভাই, কথাটা কিন্তু ঠিক করলেন না। ডাক্তার কনে যাবি না যাবি সেটা কি কেউ দাগ কাইটে দেখা দিবি সীমানা? আর জেনে ডাক্তার সেনেই রোগী, জেনে রোগী সেনেই ডাক্তার, কথাটা আপনাকে বোঝা লাগবি না? হেনে রোগী আছে এই কথাটা তোমার কি ডাক হয়েছে? কি ডাক হইলো মানে আমার চোখের সামনেই তো রোগী খারা আছে। তার মানে যাগে তক্কাতক্কি করে কোনো লাভ নেই, আমি এনে চিকিৎসা করবার আসি নাই। তাহলে কি হেনে বিয়ে করার জন্য পাত্রী দেখতে রাইছো? আরে ভাই, বিয়ের জন্য পাত্রী দেখতে আসবো কিসের জন্য? ওই বিয়ে সংক্রান্ত একটা তত্ত্ব, একটা কথাই আমি কবি রাইছি এনে মন্নান কনে। বিয়ে সংক্রান্ত কথা কি কথা না মন্নানের কাছে কই? এই শোনো ভাই, শোনো, ঘটনাটা আমাকে কও, ভেজাল করো না। ওই মগা সর্দার কি রাজি হয়ে গেছে? আরে ভাই, উল্টে পাল্টা কথা করছেন কিসের জন্য? বিয়ে কি মগা সর্দার করবি নাকি শিপালি করবি? আর কথাটা কি আপনার কাছে কখনো ঠিক হবে মন্নান কনে? আমার কও না, কও কও কও। আপনার ইচ্ছে দেখে তো আমার মনে হচ্ছে আপনার কই, কিন্তু কওয়া ঠিক হবে না তারপরেও করছি। কান্নাই গেন ছাতা পরা কান্নে কি জন্য চলেন? গন্ধ এইটা দেখি, ইদার অবস্থা একটু ভালো আছে। শোনেন আর একটা কথা, ইদার একটু যত্ন নেবেন, নাহলে কিন্তু ঠসা হয়ে যাবেন। ইদার অবস্থা কিছুটা ভালো আছে। যাই মন্নান কনে একটু বসি, আসো। মন্নান, ইয়ের ভিতর কিন্তু হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি শিশি বোতল আছে, এটা কিন্তু থাকি লাগে ভাঙিয়ে যাচ্ছে। মন্নান, আশ্চর্য কথা, আমি শিপালির নামে কোনো কলঙ্ক দিলাম, তুমি তো জোর জবরদস্তি করে শিপালিক তা কমতে বিয়ে করবে চাচ্ছি। ওকে, আর আমি তো শুনেছি তোমার অতীত জীবনে নাকি একটা খুঁত আছে, তোমার আগের বউ নাকি তোমাকে ছেড়ে চলে গেছে। দ্বিতীয়বার যাতে তোমাকে খুঁত পোহাবে না লাগে সেই জন্যই তোমাকে আমি কথাটা কবি রাইছিলাম। কি হইলো ভাই, এইরকম করে দুর্ব্যবহার করতেছো কিসের জন্য মন্নান? ব্যবহার তো তোর সাথে আমি শুরুই করিনি রে জাপান, শিপালির সাথে অন্য কোন সওয়ালের লাইন আছে তো হেনে বসে প্রমাণ করে তুই উঠা লাগবি, না হলে তো বাইরে ফাটা ফেলাবো নাকি। এই মন্নান, তুমি আমার সাথে এরকম তুই তো করি করে কথা করছি, ওকে ভুলিয়ে গেছি তাই না? স্মৃতি কিছু মনে নাই? রুইতন যদি তোমার ঠাস করে থাপুর মারিছিল, ফিটে পড়ে গেছিল রাস্তার ভিতর, কিডা চিকিৎসা করে ভালো করেছিল এই জাপান ডাক্তার, তুমি এই প্রতিদান দিচ্ছ উপকারের? প্রতিদান? ওইসব স্মৃতি তুমি বেদনার কথা বাদ দে, পারলি ক আমার বউ শিপালির সাথে কোন সওয়ালের লাইন আছে। বুকির পাটা থাকলে কে নাম ডাকো, তারপর তাই করে আমি কি করতেছি? তার নাম ডাকলে কি হবে ভাই? তুমি কি তাকে সারি সরি গিয়ে আমার হাইজ্যাক করে তুলে নিয়ে আসবে? যাও তুলে নিয়ে আসো হাইজ্যাক করে, তাতে কি হবে? শিবালির মনে হচ্ছে তাকে তুমি কোনোদিনও মুছে ফেলবে পারবে না, বুঝছো ভাই? রে, একটা অনুরোধ করতেছি ভাই, এই ফাউল কামটা তুমি করিও না ভাই, তুমি শিবালিক বিয়ে করো না ভাই। ভাই এরকম করে তুমি তিন দিয়ে দিবেন নষ্ট করে দিও না ভাই, তোমার পা ধরি হাতে ধরি ভাই। স্যার করলাম স্যার, তুমি ভাই আমার বড় ভাই, আমার বাপ মা সব কিছু ভাই। স্যার